আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি ঢাকা বাংলাদেশ। আমরা সবসময় আপনাদের কাছে ভিন্ন কিছু আয়োজন নিয়ে হাজির হয়ে যাই। আজকে তেমনই একটি ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের কাছে, আপনাদের দ্বারস্থ হয়েছি। আমাদের এএইচপি টিভিকে এগিয়ে নিতে আমরা প্রিয় কিছু মুখ নিয়ে আসি, যে মুখগুলোকে দেখার অপেক্ষায় থাকেন। প্রিয় দর্শক, আমরা চলে যাব মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম সাহেবের কাছে। আমরা চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জনাব জাহাঙ্গীর আলম সাহেবের কাছে। আমরা আমাদের এইচপি টিভির পথ চলার পথে কীভাবে চললে আমরা ভালো কিছু করতে পারবো, কীভাবে চললে আমরা কখনো বাধার সম্মুখীন হব না, আমরা তার কাছ থেকে আমাদের দিক নির্দেশনা নিব। আমরা চলার পথে যেন ভালো কিছু করতে পারি, দেশদ্রোহী মুক্ত, জঙ্গিবাদী মুক্ত, আমরা যেন স্বাধীন সোনার দেশে কিছু গরিব মানুষের জন্য কাজ করে এগিয়ে যেতে পারি, এজন্য আমাদের এইচপি টিভি চলার পথে কোনো পরামর্শ দিবেন কি? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এএইচপি টিভির আজকের অনুষ্ঠানের আমি আপনাদেরকে একটা জিনিসে জানাবো। প্রথমে এই দেশে জঙ্গলি দমন, মাদক দমন, সন্ত্রাস দমনে দেশের যে কোনো প্রান্তে যাবেন, আপনারা যখন জঙ্গলির বিরুদ্ধে কথা বলবেন, মাদকের বিরুদ্ধে কথা বলবেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন, অবশ্যই আপনাদেরকে সবাই সহায়তা করবে। আপনাদের এই প্রচারের মাধ্যমে সারা দেশের যে সবার ঘরে ঘরে যেই বাচ্চারা এই যে ভুল পথে জঙ্গলির দিকে চলে যায়, মাদকে আসক্ত হয়ে যায়, আপনারা যদি এই প্রচারগুলো যদি ঠিকমতো করেন, আমরা জঙ্গলি দমন, সন্ত্রাস, মাদক মুক্ত বাংলাদেশ চাই, এবং আমরা সুন্দর মতে এই দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন কাজ করতে পারেন। আপনাদের এই টিভিকে অনুরোধ করে আমরা অনুরোধ করব, আপনারা সারা দেশে এই জিনিসগুলো তুলে ধরেন, অবশ্যই আপনাদেরকে সবাই সহায়তা করবে এবং আমরা আপনাদের পাশে থাকব। ইসলাম প্রিয় সবাই, যেন আপনারা সবাই চাই আমরা সুন্দরভাবে শান্তিভাবে সবাই বসবাস করতে চান, কেউ হানাহানি চায় না, কেউ কোনো সময় সন্ত্রাস মাদক এগুলো চায় না। আমি অনুরোধ করব এই এসপি টিভির মাধ্যমে যেন অন্তত সারা দেশবাসী সুন্দরভাবে এই প্রচারণার যেন সুন্দরভাবে আপনারা করেন। এই টিভিতে কাজ করতেছেন এই জন্যে সর্বসময় আপনারা আমাদের সহায়তা পাবেন, আমাদেরকে পাশে পাবেন, এটার কোনো দ্বিধা নাই, ইনশাল্লাহ সবসময় পাশে পাবেন। প্রিয় দর্শক, নোয়াখালীর প্রাণের স্পন্দন জাহাঙ্গীর আলম সাহেবের মুখে কথা শুনেছিলেন। আমরা সবসময় দেশের পক্ষে কথা বলবো, এইচপি টিভি এগিয়ে যাবে সবসময় দেশকে ভালোবেসে। স্বাধীন সোনার বাংলাদেশ আমরা সবাই ভালোবাসি, বিজয়ী হবে বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। তারপর আমরা অ্যাডভোকেট সাইদুল হক নানু মিয়ার মুখ থেকে ইতিহাসটা জেনে নিব এবং আপনাদের এগিয়ে আসার প্রত্যয়ে আমরা আপনাদের সাথে থাকব। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই এই টিভি আমাদের এই গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে এই টিভির যারা কর্মকর্তা এবং যারা প্রযোজক যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। চলুন বন্ধুরা, শ্রদ্ধেয় ভাজন এমন একজন পুলিশ অফিসারের সাথে কথা বলবো যিনি তার মুখেই বলবেন এইচপি টিভি কোথায় যাচ্ছেন, কোন পথে যাচ্ছেন। আমাদের এইচপি টিভি এগিয়ে যেতে কোনো অনুপ্রেরণা জায়গা থেকে কিছু বলবেন, মানে কিভাবে? এটাই আমি চাই যে সামনের দিকে এগিয়ে যাক বা ভালোভাবে এইচপি টিভি তাহলে সাপোর্ট দিচ্ছেন যে অবশ্যই এইচপি টিভির পথ চালিয়ে নিতে বা এগিয়ে যেতে। আমরা কিছু বিজ্ঞ ব্যক্তিদের দ্বারস্থ হয়েছি, তেমনই একজন ব্যক্তি হেড অফ মার্কেটিং বিজয় টিভির বুলবুল ভাইয়ের সামনে এসেছি। আমাদের এইচপি টিভিকে এগিয়ে নিতে কীভাবে চললে বা কীভাবে চালালে আপনাদের হৃদয়ের গহীনে আমরা প্রবেশ করব। চলুন বন্ধুরা, হেড অফ মার্কেটিং বিজয় টিভির বুলবুল ভাইয়ের সাথে এইচপি টিভির সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেই। এসপি টিভি আমি যতটুকু দেখেছি আপনারা যেই কাজগুলো করে যাচ্ছেন, বাংলাদেশে অনেক টিভি চ্যানেল আছে, সবাই একটা মুনাফার লাভে মুনাফার আশায় কিন্তু সবাই চলে, বাট আপনারা মানুষের কল্যাণেই চলতেছেন এই এসপি টিভি। তো আমি বিশ্বাস করি যে
মানবের কল্যাণে যারা চলে তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা সবাই থাকে। আমি আশা করি এবং বিশ্বাস করি যে এসপিটিভি অনেক দূরে গিয়ে যাবে, মানবের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের হৃদয়ে এই এসপিটিভিটা একটা সময় একটা জায়গা নিয়ে যাবে যে জায়গাটা অন্য কেউ হতে নিতে পারবে না। এবং আমি এসপিটিভির সাথে আছি, থাকবো যতদিন আমি বেঁচে থাকি এবং আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি একজন মানুষ হিসেবে ততটুকু পর্যন্ত আমি করে যাব। এবং আমিও চাই এসপিটিভি থাকুক এবং মানুষের সাথেই থাকুক, মানবের সাথেই থাকুক, মানবের কল্যাণেই থাকুক, দেশের উন্নয়নে থাকুক। বিশ্বখ্যাত সম্রাট, সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি আসহাবউদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক এবং যারা দেখছেন, এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি এএসপি টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহসান হাবিব পিয়ার। আসলে অসংখ্য আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ হবে না। আমাদের এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সেই বর্তমান প্রতিফলনটা খুবই আনন্দদায়ক, তবে এর পিছনে যেই কষ্টগুলো এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। কারণ সেই বেদনাদায়ক কথার স্মৃতি যদি চারণ করতে গেলে তার মধ্যে তো আমি আর ক্যামেরার সামনে কি বলবো সেটা তো তুমি ভালো করে জানো। ফেসবুক জগতে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তি সম্মানিত একটি নাম সাইমুম সাদি ভাই, চলুন বন্ধুরা আপনাদের সেই প্রিয় ভাজন ব্যক্তির সাথে আজ সরাসরি এইচপি টিভির ক্যামেরায়। এইচপি টিভির চলার পথ কেমন হবে পরামর্শ? সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আর এইচপি টিভি আহসান হাবিব পেয়ার ভাই আমার খুব পরিচিত। আমরা অনেক সময় ওনার যে লাইভ যে প্রোগ্রামগুলো আমি দেখি খুব ভালো লাগে, তা আশা করি অনেক দূর এগিয়ে যাবেন। চলুন বন্ধুরা, আলোড়ন সৃষ্টিকারী একজন ব্যক্তি যাকে ইতিমধ্যে সবাই চিনেছেন দেশ এবং দেশান্তরে, তিনি আর কেউ নয়, রেডিও একাত্তর সহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী উপস্থাপক আর যে মামুন চৌধুরী। আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি। আমি ইউটিউবে ঢোকার পরেই যেটা দেখি সবচাইতে বেশি ভিউয়ার্স যেই চ্যানেলগুলো সবচাইতে বেশি, তার মধ্যে অন্যতম একটা চ্যানেল হচ্ছে এএইচপি টিভি। যিনি দেশে এবং বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন তাফসিরে, মুফতি রাফি বিন মনির নামটাও অনেক সুন্দর। তিনি বাংলাদেশের জঙ্গিবাদীকে আলেমরাও ঘৃণা করেন, বাংলাদেশকে আলেমরাও ভালোবাসেন, এই বিষয় নিয়ে এইচপি টিভির ক্যামেরায় তিনি সরাসরি বলছেন আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা এই শুনতে পাচ্ছেন, এইচপি টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আহসান হাবিব পিয়ার ভাই অনেক কিছু করছেন, এটাকে অবশ্যই সুস্বাগতম জানাতে হয়। এবং প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া এবং প্রতিদিনের অনেকগুলো মানুষের অনেক কষ্টের জিনিসগুলো তিনি এইচপি টিভিতে তুলে ধরছেন। অনেক অনেক মুবারকবাদ, অনেক অনেক ধন্যবাদ আহসান হাবিব পিয়ার ভাইকে। আশা করি সবার ভালোবাসায় এইচপি টিভি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে আপনাদের সবাইকে জানাচ্ছি এএইচপি টিভির পক্ষ থেকে আহলান ওয়া সাহলান। এএইচপি টিভি সবসময় স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে, এএইচপি টিভি মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে কথা বলে, এএইচপি টিভি গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলে, এএইচপি টিভি প্রবাসীদের পক্ষে কথা বলে, এএইচপি টিভি জঙ্গিবাদের বিপক্ষে কথা বলে, এএইচপি টিভি দল মত নির্বিশেষে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে কথা বলে। আপনারা সবাই এএইচপি টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমিও আছি শরীফ সালাহউদ্দিন বুখারি, এএইচপি টিভি ঢাকা বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদের এএইচপি টিভিকে দেখেছিলেন, আপনারা সবাই অবশ্যই দেখেছেন। আমাদের এইচপি টিভিকে দেখার পর আমাকে যখন ফার্স্ট টাইম দেখে ফেললেন এখানে, আপনি আপনার বন্ধুদেরকে বললেন, ওনাকে বললেন, কেমন অনুভূতি ছিল হৃদয়ে আমার সাথে কথা বলার জন্য? আমি এর আগে আপনার অনেক দেখছি ভিডিও, তো আপনারা কখনো সরাসরি দেখার সুযোগ হয় নাই, তো আজকে যে আপনার সাথে দেখা হয়ে যাবে এটা আমি কল্পনায় ভাবি নাই। অনেক ভালো লাগলো ওনাদের কাছে বিষয়টা জানার পরে, এবং আপনার মুখে সরাসরি শ্রবণগুলো শোনার পরে আমার অনেক 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 ভালো লেগেছে, যে আপনি এই ফুটেজগুলো নিয়ে যেটা যে ভিডিও ধারণ করে বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন, সেটা হলো যে নিরীহ মানুষগুলো, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো নিয়ে আপনি কাজ করতেছেন। মাই হার্ট ফেল ডন ফর ইউর অ্যাক্টিভিস্ট, মে আল্লাহ ব্লেস ইউ, আই পেয়ার ফর অলওয়েজ ইউ। হ্যাঁ, ইনশাল্লাহ, উই আর মুসলিম উম্মা, উই ফলো দ্য হলি কোরআন হাদিস, আদার ইজ নট, উই শুড বি ফলো অলওয়েজ। হ্যাঁ, হেডেক্স অ্যান্ড রিমেম্বার, বাট আমরা আসলে যে গাফেল হয়ে যাচ্ছি কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার জন্যই আর কি। আমাদের যেই যত দলমত, আসলে কোনো কোরআনের কাছে কোনো দলমত নাই,
তো আমি এসপিটিভিকে আমার এই মত প্রকাশ দেওয়ার জন্য আমি অনেক অনেক শুকরিয়া আদায় করছি আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, এসপিটিভিকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রযুক্তি এবং মিডিয়া মহান আল্লাহ তাআলার অশেষ একটা দান। এই স্লোগানকে সামনে রেখে আমাদের ইসলামিক অঙ্গনের অনেকেই কাজ করে যাচ্ছেন মিডিয়া জগতে, তার মধ্যে আহসান হাবিব পেয়ার ভাই, ওনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এইচপি টিভির পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এইচপি টিভি আপনাদেরকে সবসময় ভালো কিছু এবং ইসলামিক চমৎকার সব পরিবেশন আপনাদেরকে উপহার দেবে। সবসময় এইচপি টিভির সাথে থাকবেন। ভালো কিছু পেতে হলে এইচপি টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া। এইচপি টিভি এগিয়ে যাক দেশ ও জাতির জন্য। যেহেতু আহসান হাবিব পেয়ার ভাই কাজ করে যাচ্ছেন, এই কাজ আমাদের বেশি বেশি করা উচিত। আমরা চাই এমন কাজ বাংলাদেশে আরও বহুত হোক। এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাকে বিশেষ করে অনেক অনেক মোবারকবাদ। আপনি এই কাজ নিয়ে এগিয়ে যান আর এইচপি টিভি এগিয়ে যাক ইসলামের পথে, কল্যাণের পথে, জাতির পথে। ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এইচপি টিভি, আমি শামিম আল হাসান, নিয়মিত রিপোর্টার। ব্যতিক্রমী কিছু আয়োজন নিয়েই আমরা এইচপি টিভি এগিয়ে যেতে চাই, ইসলামিক পথকে আরও সামনে এগিয়ে নিতে চাই। আপনারা সকলে আমাদের এইচপি টিভির সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিয়মিত ভালো ভালো প্রোগ্রাম দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশে এইচপি টিভি একটি ইসলামী টিভি চ্যানেল। এখানে ইসলামের দৈনন্দিন জীবন এবং ইসলামের সুন্দর আয়োজনগুলোকে উপস্থাপন করা হয়। আপনারা যারা ইসলাম প্রিয় এবং সঙ্গীত প্রিয় মানুষ, তারা অবশ্যই এইচপি টিভির সাথে থাকবেন। আমাদের পাশে আসে দেখতে পাচ্ছেন যে দুজন যমজ ভাই সাইদ এবং মাসুদ, ওনাদেরকে জন্য দোয়া করবেন, ওনাদের গানগুলো শুনবেন, বিশেষ করে এইচপি টিভির সাথে সম্পৃক্ত থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশে বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন টিভির মধ্যে বিভিন্ন চ্যানেল দেওয়া হয়। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এইচপি টিভি। এই চ্যানেলটি সবাই আমরা ভালোবাসি এবং আপনারা থাকবেন আমাদের পাশে, আপনারা এগিয়ে যান। এইচপি চ্যানেলের সকল সদস্যদের অনুরোধ করে বলছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। চোখ রাখুন এইচপি টিভির পর্দায়, দেখুন নতুন কিছু।